মানুষ যদি চাঁদে গিয়ে দীর্ঘ সময় থাকতে চায়, তাহলে প্রথমেই তাদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন এবং রকেট চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহের প্রয়োজন হবে। এ দুটি ছাড়া চাঁদের দীর্ঘমেয়াদী উপস্থিতি কল্পনা করা যায় না। এক্ষেত্রে সুসংবাদ নিয়ে এসেছে ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সি ASA। সংস্থাটি চাঁদের মাটি ব্যবহার করেই এ দুটি প্রয়োজনীয় উপকরণ তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেছে। ESA এমন একটি পরীক্ষামূলক যন্ত্র তৈরি করেছে যা চাঁদের ধূলিকণাকে অক্সিজেনে রূপান্তর করবে। এটিকে পরবর্তী সময়ে বায়ু ও জ্বালানির জন্য ব্যবহার করা যাবে। ইসার প্রস্তাব অনুযায়ী এই প্রক্রিয়া চাঁদে বাসস্থান স্থাপন বা চাঁদে অবতরণকারী যানবাহন মেরামতের ক্ষেত্রে নবচারীদের জন্য একটি কার্যকর উপায় হতে পারে। তবে যন্ত্রটি চাঁদে নিয়ে যাওয়ার আগে গবেষকদের আরও অনেক কাজ করতে হবে, যেমন এটিকে গ্যাসের পরিবর্তে কীভাবে অক্সিজেন হিসেবে সংরক্ষণ করা যায় তার একটি উপায় বের করতে হবে। তেমনি বিজ্ঞানীদের এটি নির্ধারণ করতে হবে যে কোনো ধাতুগুলো সবচেয়ে কার্যকরী উপজাত বায়ো প্রোডাক্ট হবে। ধারণা করা হচ্ছে সদ্য শুরু হওয়া দশকের মাঝামাঝিতে চাঁদে পরীক্ষামূলক যন্ত্রটি প্রস্তুত হতে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আপনারা যদি রহস্য ও প্রযুক্তিগত ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে লাল বাটনে ক্লিক করে পাশে থাকা ঘন্টা বাটন চেপে দিন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।